আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, এটিএম টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। সো আজকে যে কয়েনটা নিয়ে আপনাদের মাঝে রিভিউ করতেছি, সো এই কয়েনটা হচ্ছে অ্যাথেনে নেটওয়ার্ক। তো অ্যাথেনে নেটওয়ার্ক কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট। সো এইটা নিয়ে কিন্তু অলরেডি চারদিকে খুব ভালো কথাবার্তা চলতেছে। এই কয়েনটা নাকি হাই একটা কয়েন হবে। সো বন্ধুরা, এটা অবশ্যই খুব ভালো একটা টোকেন দেখা যাচ্ছে। সো এদের কমিউনিটিটাও অনেক ভালো দেখা যাচ্ছে। সো এখন থেকে কিন্তু এটা বাইসেল চলতেছে, ঠিক আছে? তো আপনারা চাইলে এটিএইচ কয়েন মাইনিং করে আপনারা এখনই সেল করতে পারেন, কোনো সমস্যা নাই। সো তার জন্য শুধু কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করাটাও ইজি, আমি কেওয়াইসি করাটাও পরবর্তী নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই টপিকটা আজকে দেখানো হবে। তো বন্ধুরা, কেউ স্কিপ করবেন না ভিডিওটা। তো আমি লং করবো না ভিডিওটা, সরাসরি চলে যাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। সো বন্ধুরা, অ্যাকাউন্ট করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হচ্ছে। সো অ্যাপসটা আমাদেরকে ডাউনলোড করার জন্য সিম্পলি এখান থেকে অ্যাপ ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। সো এই পোস্টটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ওখান থেকে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এটিএম টেকনোলজি। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন। সো লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপ ডাউনলোড একটা অপশন আছে। সো এখান থেকে সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সো অ্যাপ ডাউনলোড করার পর কী করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, চলে যাবেন অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপসের ভিতরে, এই যে অ্যাথেনে নেটওয়ার্ক। সো অ্যাথেনে নেটওয়ার্কের ভিতরে ঢোকার পরে দেখবেন আপনাদের মাঝে আমি যেহেতু অ্যাপসটা আরও আগে ইনস্টল করছি, সো আমার কিছু পারমিশন চাই নাই, হয়তো আপনাদের পারমিশন চাইবে, পারমিশনগুলো করে দেবেন। দেন এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করতে হবে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করলাম। সো বন্ধুরা, এখান থেকে সরাসরি কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে আপনাদের জিমেলগুলো চলে আসবে। সো এখান থেকে আমি একটা জিমেল দিয়ে দিলাম আমার। তো আপনারা আপনাদের যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলটা দিয়ে দেবেন। সো জিমেল দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো এটা একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাকে পরবর্তী ইন্টারভিউতে নিয়ে আসবে। সো এখানে নেওয়ার পর এখানে বলতেছে যে এন্টার ইউর রেফারাল কোড, অর্থাৎ আপনি একটা রেফার কোড ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো রেফার কোডটা কোথায় পাবেন? আবার ঘুরে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে রেফার কোডটা পেয়ে যাবেন, পোস্টের ভিতরে রেফার কোডটা পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি। সো এই বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে রেফার কোড, ঠিক আছে? এই যে রেফার কোড। সো এই কোডটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে, ওকে? এটা ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন এখান থেকে এসে এই জায়গাটা পেস্ট করে দেবেন। সরি, যখন আপনাদের যদি এই ইন্টারভেসটা চলে যায়, অটোমেটিকলি যদি চলে যায়, সো এক্ষেত্রে কী করবেন? প্রোফাইল আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, প্রোফাইল আইকনটা কোথায় আমি দেখাচ্ছি। এই যে উপরে প্রোফাইল আইকন আছে, এই জায়গাতে ক্লিক করবেন। অবশ্যই আপনাকে মাস্ট বি রেফার কোড দিতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি হবে না। সো এই জায়গায় রেফারাল লিঙ্কে ক্লিক করে এই জায়গাতে এটা পেস্ট করে দিয়ে, দেখতে পাচ্ছেন আমি কোথা থেকে কী করছি, আবার দেখাচ্ছি। চলে গেলাম প্রোফাইল আইকনে, ঠিক আছে? যদি রেফার কোডটা পেস্ট করার আগে যদি আমার ইন্টারফেসে নিয়ে আসে, সো এক্ষেত্রে এই কাজটা করতে হবে। চলে যাব ম্যান আইকনে, প্রোফাইলে। এখান থেকে রেফারাল যে কোড অপশানটা আছে, এই জায়গাতে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করা আসে কোডটি, এই জায়গাতে পেস্ট করতে হবে। দেন এখানে প্রোফাইলের একটু কাজ আছে, সেটা আপনারা চাইলে করে নিতে পারেন। এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনারা ফোন নাম্বারটা দেবেন, মাস্ট বি এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিয়ে ফোন নাম্বারটা দেবেন, দিয়ে এখান থেকে জাস্ট আপডেটে ক্লিক করে দেবেন। সো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ভিডিওটা লং হয়ে যাবে, এভাবে করে নেবেন, ঠিক আছে? সো এইখানে কীভাবে মাইনিং করতে হবে বা কীভাবে কী পাচ্ছেন, এখানে কিন্তু অনেক কিছু আর্নিং করতে পারছেন। দুইটা কয়েন আর্নিং করতে পারছেন, জেম টোকেন এবং এটিএইচ টোকেন, ঠিক আছে? তো জেম টোকেনটাকে কিন্তু প্রতি 25 দিন পর পর বা 27-28 দিন পর আমাদেরকে এটিএইচ টোকেন দেওয়া হয়। সো এটা কীভাবে করবেন সেগুলো বা বিস্তারিত জানানো হবে। সো আজকে দেখালাম কীভাবে অ্যাকাউন্ট করবেন। সো এখন মাইনিংটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে যে রিসিপ্ট 5 ডায়মন্ড, যে ডায়মন্ডগুলো আসে সেগুলো মাস্ট বি রিসিভ করে রাখবেন। আর এখান থেকে চলে যাবেন আপনারা এই জায়গাতে, এখান থেকে এই জায়গাতে মাঝখানে যে মাইনিং অপশানটা আছে এই জায়গাটা চলে আসবেন। তো আসার পরে এখানে ক্লিক করার পরে এখানে স্টার্ট মাইনিং অপশান লেখা পাবেন। সো সিম্পল এখানে স্টার্ট মাইনিং অপশান পেয়ে যাবেন। তো 12 ঘন্টা পরপর আপনার 12 ঘন্টার ভিতরেও ক্লাইম করে নেবেন। সো 12 ঘন্টা পরপর মাস্ট বি আপনাকে ক্লাইম করতে হবে। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিও। सो अवश्य एखाने वालेट तो आरो विस्तारित भिडियो निये आमि देखाबो किभाबे केवाईसी करते होबे। देखें एखाने एकटा केवाईसी एर अपशन आछे, सो केवाईसी किभाबे करते होबे सेई जिनिसटाओ इनशाल्लाह परवर्ती भिडियोते देखिये देब। सो से पर्यन्त अवश्य साथे थाकुन। আর যারা আমাদের নতুন চ্যানেলে নতুন আসছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। সো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের কথা মনে রাখুন। আসসালামু আলাইকুম।